ত্রিপুরা রাজ্যের সর্ববৃহৎ উৎসব হলো শারদোৎসব। আর শারদোৎসবকে কেন্দ্র করে রাজ্যের জাতি জনজাতি সকল অংশের মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একত্র সামিল হয়ে এই পুজোর আনন্দ উপভোগ করে থাকে। তাই দুর্গাপুজোর পাশাপাশি আগামী দিনগুলোতেও সকল রাজ্যবাসী যেন একত্রে মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে এবং সকল রাজ্যবাসীর ঘরে যেন সুখ সমৃদ্ধি বিরাজ করে তার জন্য মায়ের নিকট প্রার্থনা করে। শনিবার মহাসপ্তমীর পূর্ণ লগ্নে উদয়পুর মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই রাজ্যের জাতি জনজাতি সকল অংশের মানুষ যেন মিলিতভাবে কাজ করেন তার আহ্বানও জানানোর পাশাপাশি সকল রাজ্যবাসীকে শারদীয় শুভেচ্ছাও জানান তিনি। প্রথমে আমি আজকে মহাসপ্তমী পুণ্যলগ্নে আমি সমস্ত রাজ্যবাসীকে আপনাদের মাধ্যমে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সবাই জানি এই মায়ের আরাধনা আমরা সবাই করছি। আমাদের কাছে ত্রিপুরা রাজ্যের একটা বড় উৎসব, জাতি জনজাতির প্রধান উৎসব এই দুর্গা উৎসব। এই উৎসবকে সামনে রেখে মায়ের মন্দিরে আসা এবং এই মায়ের কাছে প্রার্থনা করছি যে আগামী দিনগুলি যাতে সমস্ত ত্রিপুরাবাসীর সুখ সমৃদ্ধি যাতে দীর্ঘায়িত হয় এবং আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে আমরা সবাই মিলিতভাবে জাতি জনতা জনজাতি সকলে মিলে আমরা এই রাজ্যকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা নির্মাণের লক্ষ্যে আমরা সবাই মিলিতভাবে কাজ করব। তো আমি আবারও আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যবাসীকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এদিন সপরিবারে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে যান প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। সেখানে রাজ্যের মানুষের মঙ্গল কামনা করে মাতা ত্রিপুরেশ্বরীর নিকট পুজো দেন তিনি এবং পুজো শেষে মায়ের প্রসাদ সাধারণ মানুষের মধ্যে বিতরণ করেন তিনি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।